নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি অন্যদিনের মতো নতুন কোনো তথ্য নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কাট অফ মার্কস 2021। তো সামনেই পরীক্ষা আপনাদের কনস্টেবলের, তো অনেকে অ্যাডমিট ডাউনলোড করে নিয়েছেন, অনেকে এখনও অ্যাডমিট ডাউনলোড করা হয়নি। তো এর মাধ্যমে অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছিলেন যে এবার যে ওয়েস্ট বেঙ্গল যে কনস্টেবল রিক্রুটমেন্ট হচ্ছে, তো পরীক্ষা হবে, তো তার কাট অফ মার্কস কতটা হতে পারে, আনুমানিক একটা ধারণা করা যায় যে কতটা হবে, আর বিগত বছরে কতটা ছিল, তার আগের বছরে কতটা ছিল। বেশ কয়েকটা বছরের আমি কিন্তু এখানে আজকে যে ভিডিও আছে তো সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে বিগত কয়েক বছরের কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। সমস্ত রকম কাট অফ মার্কস থাকবে, যেমন ধরুন আপনি জেনারেল ক্যাটাগরি বলুন, এসসি ক্যাটাগরি বলুন, ওবিসিদেরও থাকবে এখানে, ঠিক আছে। তো যারা এবার এক্সাম দিবে, পরীক্ষা দিবে কনস্টেবলে, তো তারা এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে কাট অফ মার্কস কতটা আসতে পারে তার সম্বন্ধে আপনার কিন্তু একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি নিচে চলে যাই, দেখুন এখানে বলা হচ্ছে, আমি এখানে অর্গানাইজেশন নেম আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড WBPRB, যেটা আপনাদের পরীক্ষাটা যার মাধ্যমে হবে, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট কনস্টেবল, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 7400টা। সিলেকশন প্রসেস তো আগে আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল, দেখুন আমি বলে দিচ্ছি যে প্রথমে হবে প্রিলি এক্সাম, হবে রিটেন টেস্ট, যেটার অ্যাডমিট আপনারা পেয়ে গেছেন, অ্যাডমিটে ডাউনলোড করার লিঙ্ক পেয়ে গেছেন, ঠিক আছে। তারপরে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, যেটাকে শর্টকাটে PMT বলে। তারপরে পরীক্ষা হবে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটা হচ্ছে PAT। তারপরে আপনার ফাইনাল রিটেন এক্সাম হবে, তারপর আপনার হবে ইন্টারভিউ, তারপর একদম ফাইনাল হবে আপনার মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে। এক্সাম ডেট কবে পরীক্ষা হবে দেখুন, 26/9/2021। তো বেশ কয়েকদিনই আছে মাত্র, তো এর মধ্যেই আপনারা কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট কবে শুরু হয়েছিল দেখুন, জানুয়ারিতে হয়েছিল শুরু, 22/1/2021-এ লাস্ট ডেট অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু 22/2021। এটা আমি একটা ওভারঅল একটা বলে দিলাম যে রিকমেন্ডটা আসলে কতটা ভ্যাকেন্সি ছিল, কীভাবে সিলেকশন হবে সেটা নিয়ে, ঠিক আছে। তো আজকে যেহেতু ভিডিওটা আলোচনা হবে কাট অফ মার্কস নিয়ে, তো আমরা আলোচনা করব দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রিলি যে এক্সামটা হবে আপনাদের 26 তারিখ, তো সেই এক্সামে কাট অফ মার্কস কত, ঠিক আছে। তো এখানে আছে দেখুন, আউট অফ 100 মার্কস 100-এর মধ্যে কাট অফ মার্কস গুলো আলোচনা করবো 2021-এর, মানে এক্সপেক্টেড এটা, ঠিক আছে, মানে এটা আনুমানিক ধরা হচ্ছে যে কতটা হতে পারে আর কি, ঠিক আছে। তো দেখুন জেনারেল ক্যাটাগরি যাদের আছে তাদের মার্কস দেখুন 32-37-এর মধ্যে থাকবে, ঠিক আছে। মেল, এটা মেল মেল ক্যাটাগরি যারা আছে পুরুষদের জন্য, এটা পুরুষ মেল কনস্টেবলের জন্য 32-37, আর ফিমেল ক্যাটাগরির জন্য আছে দেখুন 28-33, মানে ফিমেলদের জন্য, ঠিক আছে, ফিমেল কনস্টেবলের জন্য, লেডিস কনস্টেবল। আর ওবিসি বি আছে দেখুন, এখানে যারা পুরুষ আছে তাদের 30-35 হতে পারে ওবিসি বি, আর ওবিসি বি মহিলা যারা আছে তাদের কাট অফ মার্কস হবে 25-30-এর মধ্যে। ওবিসি এ ক্যাটাগরি যারা আছে তাদের কাট অফ মার্কস হবে ছেলেদের, এটা পুরুষদের 28-33, আর মহিলাদের হবে 22-27 ওবিসি এ ক্যাটাগরির, ঠিক আছে। আর যারা এসসি আছে এসসি ক্যাটাগরি দেখুন, তাদের কিন্তু যারা পুরুষ আছে তাদের কাট অফ মার্কস হবে 25-30, আর এসসির মধ্যে যারা কিন্তু মহিলা রয়েছেন তো তাদের কাট অফ মার্কস হবে 20-25। আর এসটি ক্যাটাগরি যারা পরীক্ষা দেবেন তো তাদের কাট অফ মার্কস কতটা আসতে পারে দেখুন, 23-28, আর এটা পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য আছে 18-23, ঠিক আছে। তো দেখে নিলেন আপনি এই কাট অফ মার্কসটা, এটা 2021-এ। তো গত বছর কতটা কাট অফ মার্কস ছিল, এর আগে যে রিকমেন্ড হয়েছিল 2019-এ, তো সেটা একবার দেখে নিন, ঠিক আছে। দেখুন জেনারেল ক্যাটাগরি সেটাও কিন্তু 100-এর মধ্যেই কিন্তু পরীক্ষাটা হয়েছিল, তো 100-এর মধ্যে যে নাম্বারগুলো বলবো তার মধ্যে, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরিতে দেখুন এখানে আপনার কিন্তু এক্সাম আছে, এখানে দেখুন প্রি এক্সাম কাট অফ, তারপর মেন এক্সাম, তারপর আছে মেরিট কাম মেরিট কাট অফ মার্কস, ঠিক আছে, এখানে তিনটা আছে, ঠিক আছে। তো চলে যাই, দেখুন জেনারেল যে ক্যাটাগরি আছে সেখানে আছে প্রি এক্সামে কাট অফ মার্কস ছিল 22, তারপর জেনারেল ক্যাটাগরি আছে, এটা মেন এক্সামে আছে 38, আর মেরিটে হচ্ছে 56, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি। ওবিসি বি এর মধ্যে দেখুন প্রিলিতে আছে 21 কাট অফ মার্কস, আর মেন এক্সামে আছে 37.75, আর মেরিটে আছে 53.67। ওবিসি এ ক্যাটাগরিতে দেখুন মেরিট লিস্ট একদম সরি, এটা ওবিসি এ প্রি এক্সামের কাট অফ মার্কস আছে 16, মেন এক্সামের আছে 36, আর মেরিট কাট অফ মার্কস আছে 44.92। যারা শিডিউল কাস্ট আছে তাদের কাট অফ মার্কস কত ছিল প্রি এক্সামে দেখুন 18, মেন এক্সামে আছে 37.5, আর মেরিট কাট অফ মার্কস আছে 49.17, ঠিক আছে।
আর এসি ক্যাটাগরি যারা ছিলেন এর মধ্যে কিন্তু অনেকে জয়েন করে নিয়েছেন, অনেকে কিন্তু এখনও জয়েন হয়নি কনস্টেবলে, ঠিক আছে? কবে জয়েন হবে এখনও মানে বলা যাচ্ছে না, তো দেখা যাক কবে জয়েন হয়ে যাচ্ছে। তো এসটি ক্যাটাগরি দেখুন, এখানে 14টা আছে, 14 নম্বর আছে প্রি এক্সামে কাট অফ মার্কস, আর মেন এক্সামে আছে 32 আর মেরিটে আছে 41.08, ঠিক আছে? এটা কিন্তু 2019-এ, তো তার আগের বছরে আমরা দেখে নেব যে 2018-তে কতটা ছিল, তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন এখানে ক্যাটাগরি বলা হচ্ছে জেনারেল, জেনারেল ছিল দেখুন প্রি এক্সামে ছিল 26 কাট অফ মার্কস, আর মেন এক্সামে 33, আর মেরিট কাট অফ মার্কস আছে 47.75। ওবিসি বি আছে, ওবিসি বি দেখুন এখানে আছে প্রি এক্সামে 24, মেন এক্সামে আছে 32.5, আর মেরিট কাট অফ মার্কস আছে 46.17। ওবিসি এ দেখুন এখানে আছে 22 প্রি এক্সামে, মেন এক্সাম আছে 30, মেরিট কাট অফে আছে 41, ঠিক আছে? এসসি ক্যাটাগরিটা দেখে নিন আপনি, 20 এখানে আছে প্রি এক্সামে, আর এখানে মেন এক্সামে আছে 31, আর মেরিট কাট অফে আছে 42.83, ঠিক আছে? আর এসটি ক্যাটাগরি দেখুন 19 আছে এখানে, এখানে মেন এক্সাম আছে 27, মেরিট কাট অফে আছে 38। তো এইভাবে কিন্তু কাট অফ মার্কসগুলো দেখতে পাবেন, 2016-ও আছে এখানে দেওয়া আছে, 2015-ও দেওয়া আছে, আপনি দেখে নেবেন। তো কোথা থেকে দেখবেন আপনি, দেখুন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি সমস্ত রকম তথ্য কিন্তু ওই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে? তো যারা ভিডিওটি প্রথম থেকে দেখলেন তাদেরকে বলবো চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কারো কোনো প্রশ্ন থাকলে। তো আজকের জন্য এইটুকুই, পরে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।